গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তা তোমাদেরকে আমি অনেক দিন ভিডিও দিতে পারছি না, কারণ আমি নিজেও খুব অসুস্থ ছিলাম। এই দেখো দিদি তার জন্য এসছে, আমি হসপিটালেও ভর্তি ছিলাম, তা অনেক দিন ভিডিও ছাড়ি না। তা ভাবলাম এখন একটু সুস্থ আছি, তা আজকে একটা নতুন রেসিপি বানাবো, তা দিদিও কিছু বলবে, তারপর আমি বানাতে যাচ্ছি। হ্যাঁ, আসলে আমার বোন খুব অসুস্থ ছিল, যার জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারেনি। এখন একটু সুস্থ আছে, তাই তোমাদেরকে কাঁচা টমেটো দিয়ে আর আমুদি মাছ দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে দেখাবে। এখন তো গরমকাল, জানো গরমকালে এরম ধরনের রান্নাই খেতে ভালো লাগে। খুব কম মশলার মধ্যে আমাদের বাড়িতে রান্না হয়, খুব একটা মশলা টশলা দিয়ে হয় না। তা তোমাদের এই রেসিপিটা আজকে দেখাবে। তা তোমাদের সামনে আজকে যেই রেসিপিটা আমি দেখাবো সেটা হয়েছে আমুদি মাছ আর কাঁচা টমেটো দিয়ে তোমাদের চচ্চড়ি বানিয়ে দেখাবো। তা রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখো। এই দেখো, এই যে আমুদি মাছগুলোকে ভাজা বসিয়ে দেওয়া হয়েছিল, এই যে ভাজা হয়ে গেছে। এই যে সর্ষে, তোমরা তো অনেক ধরনের মাছ খেয়েছো, তা আমুদি মাছ এরকম কাঁচা টমেটো দিয়ে খেয়ে দেখো। নতুন নতুন রেসিপি খেতে কিন্তু সবার মোটামুটি ভালোই লাগে, আমরা তো সবসময় একরকমের রান্না বান্না খাই। দিদি যেহেতু ভিন্ন জনের রান্না জানে, তাই ভাবলাম যে তোমাদেরকে আজকে এই যে কাঁচা টমেটোমের এইটা দিয়ে রেসিপিটা করছি। কালো সর্ষের পর এবার এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এবারে কাঁচা টমেটোটাও দিয়ে দেওয়া হলো। কাঁচা টমেটো দেওয়ার ফলে দেখো কি সুন্দর লাগছে, গ্রিন গ্রিন। আর যেন কাঁচা টমেটো একটু টক টক হয়, রেসিপিটা তো মনে হচ্ছে খুব ভালোই লাগবে। দিদি তো আগে বাড়িতে বানিয়েছে, কিন্তু আমিও কিন্তু এটা নতুন খাবো। এই যে একটুখানি টমেটোটা মজে এসছে, এবারে এর ভিতরে এই যে হলুদ দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা, কেন কি কাঁচা লঙ্কাটা গোটা দেওয়ার কারণ যে নাকি ঝালটা বেশি খায়, সে একটুখানি পাতে দিয়ে পরে খেয়েও নিতে পারবে। আর নুন একটুখানি গরম জল, এই একটুখানি গরম জল দিয়ে দিল, দিয়ে এটাকে কষিয়ে নেওয়া হবে। কষানো হয়ে গেছে। এই যে এবারে মাছটা দিয়ে দেওয়া হবে। এবারে মাছটা কমিয়ে একটুখানি স্টিমে রেখে দিল। মাছ 3 মিনিটের জন্য ঢেকে রেখেছিল, এইবার উঠিয়ে এই দেখো কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে এবার গ্যাসটা বন্ধ করে দিল, আমাদের মাছের চচ্চড়ি রেডি। তাই এই দেখো আমাদের মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। তোমরা তো দেখেই নিলে কিভাবে বানায়। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আজকের জন্য টাটা। Thank you for watching.